আওয়ামী লীগ যদি আগামীতে ক্ষমতায় থাকে ভারত বাংলাদেশ অভিন্ন চারটি স্বার্থে কাজ করবে, পররাষ্ট্র, নিরাপত্তা, বাণিজ্য সহ চারটি বিষয়ে কাজ করবে। অর্থাৎ আমরা কোন দেশের সাথে সম্পর্ক আমাদের কি থাকবে কি থাকবে না, আমাদের দেশের নিরাপত্তা কি থাকবে কি থাকবে না, সেটা ভারতের অমিত শাহ বিজেপি নির্ধারণ করে দেবে। শেখ হাসিনা আজকে বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাচ্ছে। তো আজকে আমরা রাজনৈতিক মত পথের কারণে আমরা আলাদা আলাদা আছি। আমরা মনে করছি যে সাইজ বিএনপি হয়েছে আমি হই নাই, এইটা যারা বলছেন তারা নিজের সাথে বেইমানি করছেন। এই সরকার যখন 14 সালে বিনা ভোটে নির্বাচন করেছে তখন আমরা প্রতিরোধ করতে পারি নাই, 18 সালে একটা ডাকাতির নির্বাচন প্রহসনের নির্বাচন করেছে। আর পিসাবকে ধন্যবাদ জানাই, সম্ভবত তারা ওই গণভবনে সিস কেক খাওয়ার সংলাপে যায় নাই। পিসাব আপনি তো জান নাই বোধ হয়, 18 সালে এত মানে আমি বলবো নতজানু হয়ে শেখ হাসিনার ডাকে নাই ঐক্য ফোন করেছিলেন, চিঠি দিয়ে শেখ হাসিনার কাছে গেছেন মিটিং করার জন্য। ধরাই দিয়েছে মূলাটা, আঞ্চলিক ভাষায় বলতে গেলে সুষ্ঠু নির্বাচনের কথা বলে কি মূলা ধরাই দিয়েছে দেখেছেন? এইরকম একজন প্রকাশ্যে যারা জাতির সামনে প্রতারণা করতে পারে, সমস্ত রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এইভাবে তাদের জুলুম কায়েম করতে পারে, প্রহসনের ভোট করতে পারে, তার সাথে আপনারা সংলাপ করে আলোচনা করে আপনারা সরকার পতন ঘটাবেন, আপনারা এই স্বপ্ন এখনো দেখেন? ইম্পসিবল। আমাদের তরুণ নেতা আমাদের রাশেদ ভাই বলেছেন যে হতে হারাম হতে হাসিনা, এখন না বলতে হবে হাসিনা না, হাসিনা না, সংলাপ ইন্ডোর। এই প্রোগ্রাম দিয়ে এখন আর হবে না। গত 10-12 বছর ধরে বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক কথা বলতে বলতে, প্রস্তাব দিতে দিতে এখন তারা ঘুমিয়ে গেছে, অনেকে মাটির নিচেও চলে গেছে। ব্যারিস্টার আমাদের প্রয়াত সদ্য রফিকুল ইসলাম মিয়া দিয়েছেন বিএনপির ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়া শেখ হাসিনা আইনজীবী ছিলেন, অনেক ফর্মুলার কথা বলেছেন, কোনো ফর্মুলায় কাজ হয়নি। যদি আমরা বাধ্য না করতে পারি কাজ হবে না। সাধারণত আমি যেটা মাদ্রাসার ছাত্রদেরকে অনেক ক্ষেত্রে বলি যে ভাই আপনারা তো অন্য জগতের মানুষ না, যে দেশে কি হচ্ছে, দেশ কিভাবে চলছে সেটা নিয়ে আপনাদের ভাবনা থাকবে না। মাদ্রাসার ছাত্ররা কথা বলতে পারবে না, রাস্তায় নামতে পারবে না, মসজিদের ইমামের পেছনে রাষ্ট্রপতি দাঁড়ায় নামাজ পড়বে, মন্ত্রীদের নামাজ পড়বে, ইমাম সাহেবকে কোনো সভা সেমিনারে মতামত দেওয়ার ক্ষেত্রে ওইখানে ডাকবেন। ইমাম শব্দের অর্থ তো নেতা, তাহলে ইমামের নেতৃত্বে তো সমাজ পরিচালিত হওয়া দরকার। সেইভাবে সর্বস্তরের নলেজ সম্পন্ন ইমাম জ্ঞানীগুণী মানুষ আমাদের তৈরি করতে হবে। আজকে এই দেশে আপনারা অনেকে জানেন, আমরা বলা যে প্রায় 92% মতো মুসলিম, ইসলামী সভ্যতা সংস্কৃতির চালচিত্র কোথায় কতটুকু দেখেন? দেখেন না। বরঞ্চ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাঁটুর উপরে কাপড় পরতে ভয় পায় যে তারে জামাত শিবির বইলা তার রক্তটা কাইটা দেয় কি। জামাত শিবির জুজুর ভয়ে হাঁটুর উপরে কাপড় রাখতে পারতেছে না বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি হলে থাকতে হলে মানে ছাত্রলীগের বায়াত না নিয়ে হলে থাকা যায় না, এরকম একটা অবস্থা। ছাত্রলীগের ওই তরিকায় যাওয়াই লাগবে। হলে আমরা থেকেছি, যেই ছেলেটা ভদ্র নম্র দাড়ি রাখছে, কিরে ও বিশ্ববিদ্যালয়ে পড়ে ও দাড়ি রাখছে, ও কি জঙ্গি জঙ্গিবাদের সাথে জড়িত হচ্ছে কিনা, ওকে জামাত শিবির করে কিনা। যে ছেলেটা তাবলিক করে বিশ্ববিদ্যালয়ের মসজিদে পড়ে, মাসলা মাসায়ের কথা বলে হয়তো তাবলিক করে, তার প্রতি বিশেষ নজর রাখা হয়। এটা তো আমাদের দেশের বাস্তবতা।